আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও একটি বিউটি টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। অকালে চুল পাকবে না যেসব নিয়ম মেনে চললে। অনেকের আজকাল সময়ের আগেই পেকে যায় চুল। মানসিক চাপ, সময়ের অভাবে চুলের অযত্ন এর অন্যতম কারণ। এছাড়া জেনেটিক কারণে অনেকে আগে আগে পেকে যেতে পারে চুল। কিছু নিয়ম মেনে চললে পারলে ধূসর চুলও দেখা যায় যাবে না আর। প্রতিদিন খান অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি সমৃদ্ধ আমলকি, পাশাপাশি চুলের গোড়ায় ম্যাসেজ করতে পারেন আমলকি তেল, চুলে পুষ্টি যোগায় এই ফল। পেঁয়াজের রস ম্যাসেজ করুন চুলের গোড়ায়, এতে রয়েছে সালফার যা চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায়। শ্যাম্পু শেষে চুল ধুয়ে নিন, চায়ের লিকার দিয়ে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুল কালো রাখতে সাহায্য করে। চুলে মেহেদি লাগাতে পারেন, চুলের গোড়া মজবুত করে মেহেদি রংটাও গাঢ়। তবে চুল খুব রুক্ষ হলে ঘন ঘন মেহেদি ব্যবহার করবেন না চুলে। নারিকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলে ম্যাসেজ করুন, 30 মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন চুল। মেথি সারা রাত ভিজিয়ে রেখে পরদিন বেটে চুলে লাগান, 40 মিনিট পর চুল ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। বিটরুটের রস লাগান চুলের গোড়ায়। হেয়ার ফলিকে ড্যামেজ রোধ করে ভিটামিন ই, অসময়ে যেন চুল পেকে না যায় সেদিকে খেয়াল রাখে। 2টি ভিটামিন ই ট্যাবলেট থেকে তেল বের করে 2টা চামচ অলিভ অয়েলের সঙ্গে নারিকেল তেলের সঙ্গে চুলে মিশিয়ে গোড়া ম্যাসেজ করুন, 1 ঘন্টা পর ম্যাসেজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সুষম খাবার খাবেন, খাদ্য তালিকায় রাখবেন পর্যাপ্ত শাকসবজি ও ফল। মদ্যপান কিংবা ধূমপানের অভ্যাস থাকলে তা ত্যাগ করুন, অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। এমনকি মদ্যপান করলে আমাদের চুল খুব তাড়াতাড়ি পেকে যেতে পারে, ধূমপান করলেও তা পরিমিত করা উচিত। ভিটামিন ই ট্যাবলেটের সাথে আপনি ভিটামিন ই যে কোনো তেল মিশিয়ে আপনি মাথায় দিলে অন্তত আপনার চুলের পুষ্টি যোগাবে এই পদ্ধতি। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটি বিউটি টিপস নিয়ে। যারা এখনো Tanvirs 2003 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমাদের প্রত্যেকটি বিউটি টিপস সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।